ভ্রমণ গল্পের আমাদের আজকের গন্তব্য হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র। আজকের ভিডিওটিতে থাকছে পাহাড়ের চূড়ায় উঠে সমুদ্র উপভোগ, সাথে আবার মেইন ড্রাইভ রোড, চোখের প্রশান্তি, মনের খোরাক, আপনি যাই বলুন না কেন এখানে আসলে পাবেন সবই। এখান থেকে আমরা পার্কে প্রবেশ করার টিকিট কাটব, চলুন টিকিট কেটে নেওয়া যাক। ভাই টিকিট কত করে? 30 দুইটা দিয়ে না। এই হচ্ছে প্রবেশ গেট, চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন আচারের দোকান, হাজার রকম ঝিনুকের সামগ্রীর দোকান, যদি আপনারা কেউ কিনতে চান কিনতে পারেন, অবশ্যই দামাদামি করে কিনবেন। ভিউয়ার্স, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে, তো চলুন ওঠা যাক। সিঁড়িটা অনেক খাড়া ছিল, আপনাদেরকে একটু দেখাই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, অনেক উঁচু। আমরা প্রথম সিঁড়িটি উঠে পড়েছি, উঠার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বসার স্পেস আছে, চাইলে একটু রেস্ট নিতে পারবেন। প্রথম সিঁড়ির থেকে দ্বিতীয় সিঁড়িটা অনেক লম্বা এবং অনেক খাড়া, তারপরে দেখতে পাচ্ছেন ওই যে আকাশের চূড়া, ওখান থেকে মানুষ নামতেছে উঠতেছে, চলুন আমরা উঠি, তো অনেক কষ্ট হচ্ছে, কি আর করার, উঠতেই তো হবে। কি অবস্থা, ততটা সহজ না। আমরা এখন হিমছড়ি পাহাড়ের চূড়ায়, এখানে কিছু ফটোগ্রাফার আছে, আপনারা চাইলে আপনাদের ছবি উঠাইতে পারেন। তো চলুন পাহাড়ের চূড়ায় থেকে পাহাড় আর সমুদ্রর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক।
সামনে আরো একটি সিঁড়ি দেখা যাচ্ছে, তার মানে আরো উপরে আমরা উঠতে পারবো। চলুন একেবারে পাহাড়ের চূড়ায় উঠে পড়ি। এই হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠে এত সুন্দর করে যে আমরা সমুদ্রটা উপভোগ করতে পারবো আসলে ভাবতেই পারিনি। বিকেলের শেষ ভাগে এসে সঙ্গে আবার সূর্য ডোবা ডোবা ভাব, আসলে এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি। মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় একটা পুরো স্বর্গ, আর সাথে মেইন ড্রাইভ রাস্তা, সঙ্গে আপনার সূর্য ডোবা ডোবা ভাব আর সমুদ্রের এত সুন্দর অপরূপ সৌন্দর্য আমার দেখে আসলেই মুগ্ধ হয়েছি। আপনারা খালি চোখে না দেখলে আসলেই বুঝতে পারবেন না। এটা উপভোগ করতে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। এবার যে আমরা ভিউটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, শুধুই আপনাদের জন্য, অবশ্যই আপনারা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বিয়ার্স, হিমছড়ি পাহাড়ের চূড়ায় এক ঘন্টা থাকার পর আমরা এবার নিচে নামতে যাচ্ছি, তো চলুন নিচে নামা যাক। আমরা অবশেষে পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান ভিডিওর। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।